ফেসবুক বাংলা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করুন। বোরিং খবরগুলো মজাদার গল্পের ছলে দেখুন। আসুন পরিচয় করা যাক দ্য সিকার 268 এর সাথে। 29 বছর বয়সী একজন বাঙালি যিনি ভুবনেশ্বরে থাকেন এবং সায়েন্স টিচার হওয়ার দাবি করেন। ব্যাস, ওনার সম্পর্কে আমরা এতটুকুই জানি, কিন্তু তিনি কিসের খোঁজ করছেন তা সারা বিশ্ব জানতে চায়। আসুন এবার পরিচয় করে নিই ব্যাটওম্যানের সাথে। না না, সুপার হিরো নয়, ডক্টর শি জেংলিয়ের সাথে, চীনে যাকে প্রায় এই নামে ডাকা হয় এবং মহামারীকে নিয়ন্ত্রণে আনার জন্য তার দেশে তাকে একজন হিরোর সম্মান দেওয়া হয়। চীনের এই সেরা ভাইরোলজিস্ট বিতর্কিত ল্যাব বুহান ইনস্টিটিউট অফ ভাইরোলজির ডাইরেক্টরও, যিনি 2013 সালে প্রথম এই ভাইরাসের সন্ধান করেন যাকে আজ আমরা কোভিড-19 বলে চিনি। কিন্তু উনি 8 বছর ধরে এটিকে গোপন করে রাখেন এবং কেবলমাত্র 2020 সালের ফেব্রুয়ারি মাসের রিসার্চ পেপারে এর কথা উল্লেখ করেন। RATG-13 ভাইরাস বাদুড়ের শরীরে পাওয়া যায়। এই ভাইরাসের জিনের সাথে কোভিড-19 এর জিনগত সাদৃশ্য রয়েছে। কিন্তু এই তথ্য পাবলিশ করার পরেই তিনি ডিলিট করে দেন। এই গল্পের শুরু 2012 সালে মোজিয়াং, চীনের ইউনান প্রদেশে, যখন 62 বছর বয়সী একজন অভিজ্ঞ মাইনার 4 জন মাইনারের একটা টিম নিয়ে টংগুয়ান শহরের একটা খাদানে নামেন। চারিদিক বাদুড়ের বিষ্ঠায় ভর্তি, আমাদের এটা পরিষ্কার করতে হবে। ফিরে আসার পর তার সাংঘাতিক কাশি শুরু হয় এবং দিন দিন ঠিক হওয়ার বদলে খারাপ হতে থাকে। এমনকি অন্য 4 জনকেও হাসপাতালে ভর্তি করতে হয়। কিন্তু দুঃখের বিষয় হলো, ওই টিমের সব থেকে বয়স্ক ব্যক্তির নিউমোনিয়ার উপসর্গ দেখা দেয় এবং উনি মারা যান। যেহেতু উপসর্গের সাথে সার্সের অনেক সাদৃশ্য রয়েছে, তারা চীনের সার্স ডক্টর জং নানশানের সাথে কনসাল্ট করেন। মানে হচ্ছে ভাইরাল নিউমোনিয়ার সাথে সেকেন্ডারি ফাঙ্গাল ইনফেকশন হয়েছিল। পরে 3 জনের মধ্যে 2 জন মাইনারও 100 দিনের বেশি সময় হাসপাতালে থাকার পর মারা যায়। যখন কম বয়সে 2 জনকে ওই কাজ সম্পন্ন করার জন্য পাঠানো হয়, ফিরে আসার পর তারাও ওই একই উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়, যদিও তারা সেরে ওঠে। এই ঘটনায় আগ্রহী হয়ে ব্যাটওম্যান নিজে 2013 সালে মোজিয়াং যান নমুনা সংগ্রহ করতে। হাসপাতালে যে মাইনাররা ভর্তি ছিলেন তাদের থেকে সংগ্রহ করা টিস্যু কালচার করে তিনি এই সিদ্ধান্তে পৌঁছান যে খনিতে এক ধরনের ফাঙ্গাস ছিল যার জন্য খনি শ্রমিকরা মারা গেছে। কোভিডের শুরুর দিকে মনে করা হতো যে ভাইরাস বাদুড় থেকে প্যাঙ্গোলিনে জুনটিক্যালি লাফিয়ে এসেছে এবং তারপর মানুষের শরীরে প্রবেশ করেছে ভুহানের মাংসের বাজার থেকে, কোনো মানুষের শরীরে প্রবেশ করে, যা স্পিল ওভার হাইপোথিসিস নামে পরিচিত। কিন্তু চীন আধিকারিকরা যখন পেশেন্ট জিরোকে খুঁজে পায়, তারা জানতে পারে পেশেন্ট জিরো তো কখনো ভুহান মার্কেটে যায়নি। দ্য চাইনিজ সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোলও এই তথ্যকে সত্যি বলে মান্যতা দিয়েছে। ভাইরাস মাংসের বাজার থেকে ছড়াতে শুরু করেনি, আমরা জানি না কিভাবে মহামারী ছড়িয়ে পড়ল। এর উত্তর খুঁজতে 3 জন ভারতীয়, দ্য সিকার এবং ডক্টর মোনালি রাহালকার এবং ডক্টর রাহুল বাহুলিকার, পুনেতে বসবাসকারী সায়েন্টিস্ট দম্পতি, যারা ড্রাস্টিক নামের একটা আন্তর্জাতিক গ্রুপের অংশ, তারা এই প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা করছে। 1, কি ভাইরাস প্রাকৃতিকভাবে উদ্ভূত হয়? 2, এটা কি ল্যাবে তৈরি করা হয়েছিল এবং সেখান থেকে কোনোভাবে লিক করেছিল? 3, নাকি এটা ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছিল? স্পিল ওভার হাইপোথিসিস, যা চীনারা বিশ্বাস করে, যা নিয়ে আগেই আমাদের একটা ভিডিও রয়েছে, ভাইরাসদের সিক্রেট লাইফ। কিন্তু এই থিওরি নিয়ে অনেক প্রশ্ন ওঠে, কারণ হর্সু বাদুররা নিজেদের জায়গা থেকে 50 কিলোমিটারের বেশি দূরে উড়ে যায় না। কেবলমাত্র ব্যাটম্যানই ইউনান থেকে ভুহানের মাংসের বাজার পর্যন্ত 1800 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে। এছাড়াও সম্ভবত কোভিডের প্রথম কেস ধরা পড়েছিল সেপ্টেম্বর মাসে, যখন ইউনানে ঠান্ডা পড়ে যায় এবং বাদুরেরা শীত ঘুমে চলে যায়। যুক্তি দিয়ে বিচার করলে বোঝা যাবে যে এই ভাইরাস কোনো মানুষের মাধ্যমেও ছড়াতে পারে না। ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে এবং সেই আক্রান্ত মানুষেরা কোনো রকম উপসর্গ ছাড়াই ভুহানে চলে আসেন এবং সেখানে এসে সেখানকার মানুষদের সংক্রমিত করেন এবং এর জন্য মহামারী শুরু হয়। এই সম্ভাবনা একদম ভিত্তিহীন। চীনাদের ন্যারেটিভকে ধূলিসাৎ করে দেয় অক্সফোর্ডের একটা রিসার্চ, যেখানে বলা হয়
2017 থেকে 2019 পর্যন্ত উহানের মাংসের বাজারে বাদুর বা প্যাঙ্গোলিনের মাংস বিক্রি হয়নি। ল্যাব লিক হাইপোথেসিস। 2019 সালের শেষের দিকে যখন কোভিড ছড়িয়ে পড়তে শুরু করে, দ্য সিকার টুইটারে চারজন খনি শ্রমিকদের অসুস্থ হয়ে যাওয়ার একটা থ্রেড পড়ে খুব অবাক হন এবং সবাই যা করছিল গুগল সার্চ তা না করে তিনি চাইনিজ একাডেমিক পাবলিকেশনস এর ডেটাবেসে কিওয়ার্ড সার্চ করছিলেন। এবং এরপর একদিন হঠাৎ করে তিনি চাইনিজ একাডেমিক জার্নালের সন্ধান পান, যেখানে তিনি 2013 এবং 16 সালের একজন পিএইচডি স্টুডেন্টের চীনা ভাষায় লেখা থিসিস খুঁজে পান, যিনি ওই খনি শ্রমিকদের স্টাডি করেছিলেন। খুব খেটে সে সেই থিসিস চাইনিজ থেকে ইংলিশে ট্রান্সলেট করে এবং এর মধ্যে চাইনিজ ডেটাবেসের একটা গুরুত্বপূর্ণ লিঙ্ক খুঁজে পায়, যেখানে ওই খনি শ্রমিকদের সাথে কি হয়েছিল বা কি হয়ে থাকতে পারে তার সম্পর্কে বলা হয়েছিল। এই অসুখ সার্স এর মতো ভাইরাসের কারণে হয়, যাকে RABTCOV4991 নাম দেওয়া হয়েছিল এবং যা চাইনিজ হর্ষু বাদুর বা অন্য কোনো বাদুর থেকে এসেছিল। সার্স এর মিউটেশনের সম্ভাবনার কথা দূর করতে তারা ওই খনির আশেপাশের গ্রামবাসীদের ব্লাড টেস্ট করে এবং তাতে সার্স এর অ্যান্টিবডি পাওয়া যায়। যেহেতু খনির শ্রমিকরা সার্স এর মতো উপসর্গ নিয়ে মারা গেছে, তাই তারা সিদ্ধান্তে আসে যে ওই চারজন সার্সেই আক্রান্ত হয়ে মারা যায়। কিন্তু যখন তিনি এবং রাহালকার RABTCOV4991 ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং এর সন্ধান করার জন্য আরও গবেষণা করেন, তারা শিয়ের 2020 সালের RATG13 জিনোমের সাথে এর 100% মিল খুঁজে পান, সেই রিসার্চ পেপার যা পরে শি ডিলিট করে দেন। পরিষ্কার বোঝা যাচ্ছিল যে শি জানতেন যে খনি শ্রমিকরা সার্সে নয় বরং একটা নোভেল ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। তাদের হাইপোথেসিস কনফার্ম হয় যখন তারা দুজন খনি শ্রমিকদের সিটি স্ক্যান একজন রেডিওলজিস্টের কাছে পাঠায়। আমার মনে হচ্ছে এই স্ক্যানটা কোনো কোভিড-19 আক্রান্ত রোগীর। আর ওই চারজন খনি শ্রমিক যদি কোভিড-19 আক্রান্ত হন, তাহলে মহামারী আরো আগে ছড়ায়নি কেন? কারণ খনিতে যে ভাইরাস পাওয়া গেছিল তার সাথে কোভিড ভাইরাসের সাদৃশ্য থাকলেও এটা সহজে সংক্রমিত হতো না। জেংলি ওই বাদুরের গুহাতে কমপক্ষে 4 বার এসেছিলেন এবং সেখান থেকে 100টি আলাদা আলাদা ধরনের ব্যাড করোনা ভাইরাসের স্যাম্পল নিজের ল্যাবে নিয়ে যান, যা অনেক পরে প্রকাশিত হয়েছিল। তারপর সেই স্যাম্পলগুলি নিয়ে গেন অফ ফাংশন রিসার্চ করেন। এই পদ্ধতিতে কোনো জীবের জিনকে খুব ভেবেচিন্তে পরিবর্তন করা হয় বা কোনো প্যাথোজেনে মিউটেশন করা হয়। গেন অফ ফাংশন রিসার্চে ম্যানিপুলেশনের মাধ্যমে কিছু নির্দিষ্ট প্যাথোজেনিক মাইক্রোবসকে আরও সাংঘাতিক বা আরও সংক্রামক বানানো হয়। 2014 সালে সেন্টার অফ ইনফেকশাস ডিজিজ নতুন ভাইরাস তৈরির ক্ষেত্রে আরও সাবধানতা অবলম্বন করার কথা বলে। ল্যাবরেটরিতে নির্মিত নতুন নতুন ভাইরাস থেকে বড়সড় মহামারী শুরু হতে পারে, যা নিয়ন্ত্রণ করা কঠিনই নয়, অসম্ভব হয়ে উঠতে পারে। ঠিক ওই সময় আমেরিকা গেন অফ ফাংশন রিসার্চের জন্য ফেডারেল ফান্ডিংয়ের উপর নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু এখানে গল্পে টুইস্ট আসে। শিয়ের কাজের কিছু অংশে ফান্ডিং করা হচ্ছিল এবং যারা এর উপর নিষেধাজ্ঞা জারি করেছিল তারাই এর ফান্ডিং করছিল। ওই ফান্ডিং দিয়ে শি আমেরিকান রিসার্চার র্যালফ এস ব্যারিকের সহযোগিতায় এমন এক নোভেল করোনা ভাইরাস তৈরি করার চেষ্টা করেন যা মানব দেহের কোষিকাকে সবথেকে বেশি সংক্রামিত করতে পারে। গেন অফ ফাংশন কি করতে পারে তার একটা আন্দাজ করা যেতে পারে, যা হয়তো বিশ্বের সব ইঁদুরকে খুশি করেছে। বিজ্ঞানীরা ইঁদুরের করোনা ভাইরাসের স্পাইক প্রোটিনকে এমনভাবে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার করে যে তা শুধুমাত্র বিড়ালের শরীরেই সংক্রামিত হবে। জিওএফ রিসার্চ করা হয় এমন ল্যাব পৃথিবীতে 3টে আছে এবং এর মধ্যে একটা রয়েছে উহানে, যাদের কাছে 15,000 বাদুরের থেকে সংগৃহীত 22,000 ব্যাড করোনা ভাইরাসের স্যাম্পল রয়েছে। 2017 সালের শেষের দিকে বিশ্বের শীর্ষস্থানীয় স্বাস্থ্য এবং বিজ্ঞান আধিকারিকরা যখন বেজিংয়ে আমেরিকান দূতাবাসে একটা কনফারেন্সে যোগ দেন, আমরা সেই গুহা খুঁজে পেয়েছি যেখান থেকে আসলে সার্স করোনা ভাইরাসের উৎপত্তি হয়েছিল। এছাড়াও তারা 3টি নতুন ভাইরাসের বিষয়ে জানান, যাদের প্রত্যেকটি মানুষের ফুসফুসের কোষে অবস্থিত S2 রিসেপ্টরকে পাকড়াও করতে সক্ষম। এবং এই প্রাণঘাতী ভাইরাসটি চীনের একটি ল্যাবে ছিল, যার উপর আমেরিকার কোনো নিয়ন্ত্রণ ছিল না। চিন্তিত আমেরিকান আধিকারিকরা কিছু সময় পর উহানে ভিজিট করেন।
সেখানে গিয়ে তাদের কপালে চিন্তার ভাঁজ আরও বেড়ে যায়, কারণ সেখানে গিয়ে তারা চীনা রিসার্চারদের কাছ থেকে জানতে পারেন এখানে আমাদের বিএসএল ফোর ল্যাবে অপারেট করার জন্য পর্যাপ্ত দক্ষ টেকনিশিয়ান নেই। জিওএফ ল্যাবগুলিতে বিএসএল ফোর বা বায়োসেফটি লেভেল ফোর প্রোটোকল মেনে চলতে হয়। শি পরে একটি ইন্টারভিউতে এই প্রোটোকল না মেনে চলার কথা স্বীকার করেছিলেন। করোনা ভাইরাস রিসার্চের জন্য আমরা বায়োসেফটি লেভেল 2 এবং 3 এর ব্যবহার করি। এর কারণ হচ্ছে বিশ্বব্যাপী ভাইরোলজিস্টরা বিএসএল ফোর কন্ডিশনে কাজ করতে পছন্দ করেন না। স্পেস স্যুটের মতো পোশাক পরে এবং ক্লোজড ক্যাবিনেটে কাজ করতে হয়, এর ফলে কাজ করতে দ্বিগুণ বেশি সময় লেগে যায় এবং এর ফলে ফান্ড গ্র্যান্টের উপর প্রভাব পড়তে পারে। 2020 সালের আগে ভাইরোলজিস্টরা বেশিরভাগই বিএসএল থ্রি কন্ডিশনে সার্স 1 এবং মার্স ভাইরাস নিয়ে কাজ করতেন, কিন্তু অন্য সব ব্যাট করোনা ভাইরাসের রিসার্চ বিএসএল 2 ল্যাবেই করা হতো, যেখানে তুলনায় কম সেফটি প্রিকশন মেনে চলা হতো। কিন্তু বিএসএল 2 এর জিওএফ এক্সপেরিমেন্ট সার্স বা মার্সের তুলনায় অধিক সংক্রামক প্যাথোজেনের জন্ম দিতে পারে, এবং যদি এমন হয় তাহলে ল্যাব ওয়ার্কারদের মধ্যে সংক্রামিত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, বিশেষত যাদের ভ্যাকসিন হয়নি। আমেরিকান বিশেষজ্ঞদের যে টিম ওখানে ভিজিট করছিল তাদেরও সাবধান করা হয়। আমরা সার্সের মতো নতুন ব্যাট করোনা ভাইরাসের সন্ধান পেয়েছি, যারা সহজেই মানুষের দেহের কোষে সংক্রামিত হতে পারে, এবং মনে করা হচ্ছে ঠিক এটাই ঘটেছে। কোভিড-19 প্রথম অফিসিয়াল কেস ধরা পড়ার এক মাস আগে বিএসএল 3 ল্যাবের 3 রিসার্চার কোভিডের মতো উপসর্গ নিয়ে এক মাস হসপিটালে ভর্তি ছিলেন। এটা ল্যাব থেকে লিক করা হয়েছিল কিনা তা জানার জন্য WHO আমেরিকান অ্যানিমাল ডিজিজ এক্সপার্ট পিটার ড্যাজ্যাকের নেতৃত্বে একটা টিমকে ওয়ুহানে পাঠায়। তারা ওয়ুহান এবং জেংলিয়ের দারুণ প্রশংসা করেন। ভাইরাসের ল্যাব থেকে লিক হওয়ার কোনো সম্ভাবনাই নেই। যদিও ড্যাজ্যাকের কোম্পানি ইকো হেলথ অ্যালায়েন্সকে ইনফেকশিয়াস ডিজিজ নিয়ে স্টাডি করার জন্য আমেরিকার হেলথ এজেন্সি থেকে একটা গ্র্যান্ট দেওয়া হয়েছিল। তারা ওই গ্র্যান্ট থেকে শিকে $39 মিলিয়ন কাজ সাবকন্ট্রাক্ট করে। অর্থাৎ ড্যাজ্যাককে দোষী সাব্যস্ত করা হতে পারে যদি এটা প্রমাণ হয়ে যায় যে কোভিডের জন্ম তার ফান্ড করা টাকা থেকে হওয়া রিসার্চের মাধ্যমে হয়েছিল। ওয়ুহানের ভুলবশত আপলোড করা 2017-18 এর মেটাডেটা ট্যাগ আরও প্রমাণ দেয় যে তারা সক্রিয়ভাবে ভাইরাস নিয়ে কাজ করছিল। আমার রিসার্চ বলছে যে ওই খনি থেকে সম্ভবত সার্স সিওভি 2 এর 9 স্বজাতিকে পাওয়া গেছিল, একটি নয়। 2020 সালের নভেম্বর মাসে শি জেংলি নিজের পেপারে এই বিষয় নিশ্চিত করেছিলেন, যা পরে তিনি ডিলিট করে দেন। বাধ্য হয়ে আমেরিকান স্বাস্থ্যপ্রধান ডক্টর ফাউচি, যিনি আজও ল্যাব লিক থিওরির বিষয়ে মানতে রাজি ছিলেন না, আমার মনে হয় না কোভিড-19 স্বাভাবিকভাবে জন্ম নিয়েছে, এর উৎপত্তির বিষয়ে আমাদের ভালোভাবে তদন্ত করতে হবে। কিন্তু ফাউচি হয়তো নিজেও পুরোপুরি এর থেকে অপ্রভাবিত নন, কারণ জিওএফ ফান্ডিং বিরতি থেকে অব্যাহতির ক্ষমতা শুধু ওনার কাছে ছিল। তাহলে ফাউচির সেনেট হিয়ারিংয়ের বয়ানের কী অর্থ? NIH এবং NIAID স্পষ্টতই ওহান ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে গেইন অফ ফাংশন রিসার্চের জন্য কোনো ফান্ডিং করেনি। তাই এতে আশ্চর্য হওয়ার কিছু নেই যে ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডাইরেক্টর এভরিল হাইন্স রাষ্ট্রপতি জো বাইডেনকে কোভিডের উৎপত্তির তদন্তের বিষয়ে 90 তদন্তে একটি অসম্পূর্ণ রিপোর্ট দিয়েছিলেন। যদিও এই কাজ বিজ্ঞানীদের, কোনো গোয়েন্দার নয়, এবং কোনো তদন্তের জন্য 90 সময় খুবই কম, রিপোর্ট গোপন রাখা হয়। পরে আর কোনো তদন্ত হওয়ারও কোনো সম্ভাবনা নেই, কারণ যদি কেউ অদ্ভুত প্রশ্ন করে বিপাকে ফেলার চেষ্টা করে তাহলে তাকে গ্র্যান্ড রিনিউয়াল করতে সমস্যায় পড়তে হতে পারে এবং তাদের রিসার্চ ক্যারিয়ারও শেষ হয়ে যেতে পারে। তৃতীয় থিওরি, জৈব অস্ত্র হিসেবে ভাইরাসের ব্যবহার। ড্যান ব্রাউন তার 2013 সালের বই ইনফার্নোতে একটা ষড়যন্ত্রের গল্প ছকেন, যেখানে CDC এর কিছু দুষ্ট লোক বুদ্ধিজীবীদের সাথে মিলে পৃথিবীতে বাড়তে থাকা জনসংখ্যার সমাধান করতে একটি নোভেল বিউবনিক প্লেগ তৈরি করে। ইস্তানবুলের বেসিলিকা সিস্টার্নের আন্ডারগ্রাউন্ড পানীয় জলের সিস্টেমে এটিকে ছড়িয়ে দেয়। যদিও চীনকে এই ধরনের ষড়যন্ত্র করার জন্য দায়ী করা ভুল হবে, এবং যেহেতু চাইনিজ সেন্ট্রাল অথরিটি কোভিড তৈরি করেনি, তারা নিশ্চিত রূপে তাদের দায়ভার আড়াল করতে, বিভ্রান্ত করতে এবং ম্যানিপুলেট করতে চেষ্টা করছে।
2019 সালের সেপ্টেম্বর মাস থেকে ওহানের সমস্ত অনলাইন ডেটাবেস অফলাইন করে দেওয়া হয়েছে। যে সমস্ত সাংবাদিকরা মুজিয়াং খনি বা WIV ভিজিট করতে চেষ্টা করেছিলেন তাদের হয় বাধা দেওয়া হয় বা তাদের ফলো করা হয়। অতীতে এর আগেও অনেক ল্যাব লিকের ঘটনা ঘটেছে। ইংল্যান্ডের ল্যাব থেকে 3 বার স্মলপক্সের ভাইরাস লিক হয়েছে। 1978 সালে রাশিয়ান ফ্লুয়ের জন্য H1N1 ভাইরাসের লিক হওয়াকে দায়ী করা হয় SARS-1 সিঙ্গাপুর তাইওয়ানের ল্যাব থেকে, এবং বেজিংয়ে চীনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির ল্যাব থেকে 4 বার লিক হয়। বিভিন্ন বাদুরের প্রজাতি থেকে চীনা বিজ্ঞানীরা 24টি নোভেল করোনা ভাইরাসের জিনোম একত্রিত করেছিল, যা আমাদের এটার দিকে ইশারা করে যে সামনে আরও বড় বিপদের সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে আরও প্রাণঘাতী প্যাথোজেন তৈরি করার আগে তার রিস্কের সাথে আমরা মহামারীর প্রাদুর্ভাব ঠেকাতে এবং তা প্রশমিত করতে আমরা প্রস্তুত কিনা তার একটা তুলনা করতে হবে। আশা করি ভবিষ্যতে চীন তাদের পরীক্ষাগারগুলিকে আরও সুরক্ষিত করে তুলবে, বন্যপ্রাণীর ব্যবসার উপর নিষেধাজ্ঞা জারি করবে এবং জনসাধারণের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলির ব্যাপারে আরও স্বচ্ছ হবে। শেষে আমরা আপনাদের একটা প্রশ্ন করতে চাই, আপনারা কোন থিওরিতে বিশ্বাস করেন? বিসবোর কবিতা, ছিল ভেবে চিনতে করা জৈব অস্ত্রের আক্রমণ, না হয়েছিল সত্যি চীন পরীক্ষাগারে গাফিলতি? যারা ভুক্তভোগী উত্তরের খোঁজে তাদের মন, বিপুল অর্থে পেল তারা এই মেড ইন চায়না পরিণতি। বিসবো বাংলা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনকে টিপুন, যাতে সবার আগে জানতে পারেন যেই বিসবো নতুন ভিডিও রিলিজ করবে।